নমস্কার বন্ধুরা, পিঙ্কু টিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের জ্যান্ত কাতলা মাছের কালিয়া তৈরি করে দেখাবো। আর এই কাতলা মাছের কালিয়াটি আমি সম্পূর্ণ বাটা মশলায় রান্না করব। তাহলে বন্ধুদের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটি কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।
তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।